আপনারা জানেন যে আমেরিকা এখন পৃথিবীর সবচেয়ে উন্নত একটা দেশ আর সেই দেশে অনেক বেশি পরিমাণে ধর্ষণ হয় পরিসংখ্যান আমাদের বলছে যে প্রতিদিন গড়ে এক হাজার বেশি মহিলা ধর্ষিত হয় প্রতিদিন প্রতি এক মিনিট আঠারো সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হয় আমরা যতক্ষণ এই অডিটোরিয়ামে আছি প্রায় আড়াই ঘন্টারও বেশি সময় কতজন মহিলা ধর্ষিত হয়েছে কতজন একশো জনেরও বেশি আমেরিকাতে আমি আপনাদের প্রশ্ন করি যদি আমেরিকাতে ইসলামিক সরিয়া প্রয়োগ করা হয় যে প্রত্যেক পুরুষ যখনই কোনো মহিলাকে দেখবে দৃষ্টি নিচু করবে মহিলারা সবাই হিজাব মেনে পোশাক পরবে আর তারপর যদি কোনো পুরুষ কোনো মহিলাকে ধর্ষণ করে তাহলে মৃত্যুদণ্ড আমি আপনাদের প্রশ্ন করছি এতে করে কি ধর্ষণের পরিমাণ বেড়ে যাবে সেটা কি একই রকম থাকবে নাকি কমে যাবে এটা কমে যাবে এটাই কার্যকরী আইন ইসলামিক সরিয়া প্রয়োগ করলে হাতে হাতেই ফল আমি অমুসলিমদেরও এই প্রশ্নটা করেছি যে ধরুন কেউ একজন আপনার স্ত্রী বা আপনার মাকে ধর্ষণ করলো আর ধরুন আপনি সেখানে বিচারক ধর্ষক আপনার সামনেই আছে তখন তাকে আপনি কি শাস্তি দেবেন আর বিশ্বাস করুন তাদের সবাই বলেছে আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কেউ এমনও বলেছে যে তাকে অত্যাচার করে হত্যা করব তাহলে কেন এই দু যখন অন্য কারো স্ত্রীকে ধর্ষণ করা হচ্ছে তখন মৃত্যুদণ্ড একটা বর্বর আইন আর যখন নিজের স্ত্রীকে ধর্ষণ করছে তখন আপনি বলছেন নিজেই মৃত্যুদণ্ডের কথা কেন আপনাদের এই দুমুখনীতি আর আপনারা কি জানেন যে ইন্ডিয়ায় ক্রাইম ব্যুরোর একটা পরিসংখ্যান অনুযায়ী বলা হয়েছে যে প্রতি চুয়ান্ন মিনিটে ইন্ডিয়ায় একটা ধর্ষণের কেস রিপোর্ট করা হয় আসলে কতগুলো হচ্ছে আরও অনেক বেশি রিপোর্ট একটা আর স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার হোম মিনিস্টার এল কে আদভানি তিনি যেটা বলেছিলেন সেটা টাইমস অব ইন্ডিয়ার হেডলাইন হয়েছিল হেডলাইন তিনি বলেছিলেন যে আদভানি আদভানি বলেছেন ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আর আইনে একটা সংশোধনীর কথা বলেছেন হেডলাইন ছিল টাইমস অব ইন্ডিয়ায় উনিশশো আটানব্বই সালের আটাশে অক্টোবরে মাত্র একদিন আগে উনিশশো সালের সাতাশে অক্টোবরে তিনি বলেছিলেন যে তিনি চান একজন ধর্ষকের শাস্তি হোক মৃত্যুদণ্ড আলহামদুলিল্লাহ ইসলাম যে কথা চোদ্দশো বছর আগে বলেছে এল কে আজ সে কথাই বলছে আর আমি তাকে অভিনন্দন জানাই আমি এখানে পলিটিক্যাল পার্টির কথা বলছি না আমি পলিটিশিয়ান নই কিন্তু যদি কেউ সত্যি কথা বলে আমি তাকে অভিনন্দন জানাই আর এই আইন প্রয়োগ করলে নিশ্চিতভাবে ধর্ষণের পরিমাণ কমে যাবে হতে পারে পরের হোম মিনিস্টার হয়তো ইসলামী হিজাবও পালন করতে বলবে ইনশাআল্লাহ ইন্ডিয়ায় ধর্ষণ পুরোপুরি বন্ধ হয়ে যাবে তারা ইসলামের কাছাকাছি আসছে তাই অভিনন্দন জানায় তালাউল্লা কালমিদ্দিন সভা ইম্পাইন বাইনকুম এসো সেই কথা যাহা আমাদের এবং তোমাদের মধ্যে এক এল কে আদবানি বুঝতে পেরেছেন যে ইন্ডিয়ায় ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আর তিনি এখানে ঠিকই বলেছেন যে আইনটা একটু সংশোধনী দরকার আর ধর্ষকের শাস্তি হওয়া উচিত মৃত্যুদণ্ড আমি এটার পক্ষে আমি প্রথম ইন্ডিয়ান হিসেবে আপনাকে সমর্থন করছি তাই যদি ভালোভাবে দেখেন ইসলাম ভালো কথা বলার পাশাপাশি আপনাকে দেখিয়ে দেয় কিভাবে ভালো জিনিসগুলো অর্জন করতে হবে সেজন্য আমি বলি যে সব ধর্মগুলির মধ্যে ইসলাম ভালো কথা বলে আর সেগুলো অর্জনের পথও আপনাকে দেখিয়ে দেয় আর তাই আমাকে যদি কোনো ধর্ম পালন করতে হয় আমি সেই ধর্ম পালন করব যেটা ভালো কথা বলে আর আমাকে দেখিয়ে দেয় কিভাবে ভালোগুলো অর্জন করতে হবে এই জন্য পবিত্র করণেশ্বর আল ইমরানের উনিশ নম্বর আয়াতে উল্লেখ আছে ইসলাম নিঃসন্দেহে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহ সুবাহতালার কাছে যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে তার ইচ্ছাকে সমর্পণ করে

অনৈতিক যৌন সম্পর্ক একজন পুরুষ আর একজন মহিলা বিবাহিত যদি না হয় আর যৌন সম্পর্ক স্থাপন করে সেটাকে বলা হয় জিনা এর মানে বৈবাহিক সম্পর্কের বাইরে যৌন সম্পর্ক স্থাপন আর ইসলামিক শরিয়ার একটা প্রধান লক্ষ্য হচ্ছে সম্মান ও বংশগতি বজায় রাখা সেই কারণে জিনা অর্থাৎ অবৈধ যৌন সম্পর্ক হচ্ছে একটা বড় গুণা আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন সুরা ইসরা অধ্যায় নম্বর সতেরো আয়াত নম্বর বত্রিশ তোমরা জিনার নিকটবর্তী হইও না তোমরা নিকটবর্তী হইও না অবৈধ যৌন সম্পর্কের কারণ এটা একটা অশ্লীল কাজ এক পাপ থেকে আরেক পাপের রাস্তা খুলে দেয় ইসলাম যথাসাধ্য চেষ্টা করে গেছে এই সম্মানটাকে বজায় রাখতে পুরুষ ও মহিলার সম্মান এ ব্যাপারে অনেক দিক নির্দেশনা দেওয়া হয়েছে শরিয়াতে কোরআন এবং হাদিসে যেগুলো মানুষকে জিনার কাছাকাছি আসতে বাধা দেয় এক নম্বর হিজাবের ব্যবস্থা করা হয়েছে আর মহিলাদের হিজাবের পাশাপাশি পুরুষদেরও হিজাব পালন করতে হবে মহিলাদের ক্ষেত্রে তাদের পুরো শরীর ঢাকতে হবে শরীরের যে অংশ দেখা যেতে পারে মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত কিছু বিশেষজ্ঞ বলেন এগুলো ঢাকতে হবে আর আল্লাহ বলেছেন হিজাবের কথা আল্লাহ তালা পবিত্র করে হিজাবের কথা বলেছেন প্রথমে পুরুষ তারপর মহিলাদের জন্য আল্লাহ পবিত্র করণে বলেছেন নূর নম্বর চব্বিশ আয়াত নম্বর মমিন পুরুষদের বল তারা যেন দৃষ্টি সংযত করে লজ্জাস্থানের হেফাজত করে যখন একজন পুরুষ কোন মহিলাকে দেখবে তখন যদি তার মাথায় কোন খারাপ চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে পরের আয়াতে মহিলাদের হিসেবে কথা বলা হয়েছে পবিত্র করণে নূর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মমিন নারীদের বলো তারা দৃষ্টি নিচু করবে লজ্জাস্থানের হেফাজত করবে আর সাধারণত যা প্রকাশ থাকে তা যেন সৌন্দর্য প্রকাশ না করে যেন কাপড় দিয়ে বক্ষ আবৃত করে এরকম আরও অনেক কথা তাহলে দৃষ্টি রাখা খুব গুরুত্বপূর্ণ এটা জিনাকে অনেকাংশেই বাধা দেয় আর এই জিনা বা অনৈতিক যৌন সম্পর্ক শাস্তি যেটা এখানে শাস্তি ধরনের জিনার প্রকারভেদের উপর নির্ভর করে জিনা হতে পারে দুই প্রকার এক নাম্বার হচ্ছে অবিবাহিত পুরুষ ও মহিলার মধ্যে অনৈতিক যৌন সম্পর্ক স্থাপন করা ইংরেজিতে এটাকে বলা হয় ফার্নিকেশন আর বিবাহিত পুরুষ বা মহিলা যদি অনৈতিক সম্পর্ক স্থাপন করে এটাকে বলা হয় অ্যাডাল্ট্রি দুটো ক্ষেত্রে শাস্তি কিছুটা আলাদা আল্লাহ পবিত্র পবিত্রকরণে বলেছেন সুরা নূর অধ্যায় নম্বর চব্বিশ নম্বর দুই অবিবাহিত মহিলা বা পুরুষ যদি ব্যভিচার করে তাহলে সেই ব্যভিচারী হোক সে মহিলা বা পুরুষ প্রত্যেককে একশো কষাঘাত করবে বার চাবুক মারবে আর তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখাবে না এবং মুমিনদের একটা দল যেন এই শাস্তি প্রত্যক্ষ করে তার মানে একজন পুরুষ অথবা একজন মহিলা যে বিবাহিত নয় সে যদি অবৈধ সম্পর্ক স্থাপন করে তার শাস্তি হচ্ছে একশোটা কষাঘাত চাবুক দিয়ে একশোবার মারবে এরপর অ্যাডাল্ট্রির শাস্তি নিয়ে যদি বলতে হয় মানে বিবাহিত পুরুষ মহিলার মধ্যে অনৈতিক সম্পর্ক স্থাপন এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর আট বুক অব হুদুদ ছয় হাজার আটশো এক লোক নবী সাল্লা সাল্লামের কাছে এসে বলল যে আমি ব্যভিচার করেছি অ্যাডাল্ট্রি করেছি তারপর সে আরও চারবার একই কথা বলল যে সে ব্যবিচার করেছে আর নবী তখন আদেশ দিলেন লোকটাকে শাস্তি পেতে হবে পাথর ছুঁড়ে হত্যা করতে হবে কারণ সে বিবাহিত পুরুষ তাহলে অ্যাডাল্ট্রি মানে বিবাহিত পুরুষ বা মহিলার অনৈতিক সম্পর্কে শাস্তি সেটা পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড আরও একটা হাদিস আছে সোহেবুখারিতে খণ্ড নম্বর আট বুক হুদুদ হাদিস নম্বর ছয় এক ইহুদি পুরুষ আর মহিলা ব্যবচার করার সময় ধরা পড়ল। তাদের নবীর সামনে আনা হল নবী জিজ্ঞেস করলেন তোমাদের ধর্ম অনুযায়ী ব্যবচার করলে শাস্তি কি তারা বলল যে আমাদের পুরোহিত নিয়মটা বানিয়েছেন যে মুখ চারকল দিয়ে কালো করে দেওয়া হবে নবী বললেন ধর্মগ্রন্থ আনো আর আমাকে দেখাও ইহুদি পুরুষ ধর্মগ্রন্থ এনে কিছু অংশ ঢেকে নিয়ে তারপর পড়া শুরু করল একজন সাহাবা তখন বললেন তোমার হাতটা সরাও হাত সরালে দেখা গেল সেখানে লেখা আছে শাস্তি পাথর চুনে মৃত্যুদণ্ড যদি বিবাহিত পুরুষ বা মহিলা ব্যবচার করে থাকে তাহলে ইহুদি ধর্মগ্রন্থে খ্রিস্টান ধর্মগ্রন্থে করলে তার শাস্তি হচ্ছে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড তখন নবী আদেশ দিলেন যে এই ইহুদি পুরুষ আর মহিলা দুজনকেই পাথর ছুঁড়ে হত্যা করা হবে একটা হাদিস আছে মুসলিমে খন্ড নম্বর তিন বুক অফ হুদুদ হাদিস নাম্বার চার হাজার একশো একানব্বই নবী বলেছেন যদি কোন লোক জিনা করে যদি অবিবাহিত পুরুষ অথবা মহিলা হয় যদি জিনা করে অর্থাৎ ফার্নিকেশন এখানে শাস্তি হচ্ছে একশোটা কষাঘাত আর তাদের নির্বাসন দেওয়া হবে এক বছর পর আরো বলেছেন যদি কোনো বিবাহিত পুরুষ বা মহিলা জিনা করে থাকে যদি অবৈধ সম্পর্কে স্থাপন করে থাকে মানে অ্যাডাল্ট্রি আর বিবাহিত পুরুষ অথবা মহিলা হয় সেখানে শাস্তি হচ্ছে বার কষাঘাত করো একশোটা চাবুক মারো তারপর পাথর ছুড়ে হত্যা করো এ হচ্ছে জিনার ক্ষেত্রে বিভিন্ন রকমের শাস্তি এটা ইসলাম ধর্মে গুরুতর পাপগুলোর মধ্যে একটা আর আল কাবাইর গ্রন্থে ইমাম জাহাবি এটাকে রেখেছেন দশ নম্বর পাপ হিসেবে জিনা অ্যাডাল্টের ফর্নিকেশন